এখন নতুন করে ওই একই জায়গায় কলিমুল্লাহকে মাঠে নামানো হলো যে এই জাহাই কলিমুল্লাহ তাহাই নাইমুল ইসলাম খান তাহাই সাইফুল সাগর এবং তাদের সকলের এজেন্ডা কিন্তু এক তো এগুলো সব প্ল্যান্টেড এজেন্টস তো এ পর্যায়ে আমি আমাদের যারা গণতন্ত্রগামী দর্শক রয়েছেন তাদেরকে আমি কিছু চিন্তার খোরাক দিতে চাই মনে করি যে এই বিষয়গুলো আমাদের দর্শকদের একটু ভাবতে হবে বা চিন্তা করতে হবে তো আমি দর্শকদেরকে স্মরণ করে দিতে চাই যে দর্শক আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অধ্যাপক ডক্টর কলিমুল্লাহ তিনি মনির হায়দারের সাথে একটি টক শোতে সম্প্রতি দাবি করেছেন যে তিনি সাম্প্রতিক সময়ে যেসব উদ্ভট কথাবার্তা বলে আলোচনায় আসতে চাচ্ছেন এগুলোকে তিনি বলছেন যে তিনি একজন হুইসেল ব্লোয়ারের কাজ করছেন এবং হুইসেল ব্লোয়িং তিনি করছেন তো এখন প্রশ্ন হচ্ছে যে যারা হুইসেল ব্লোয়ার পৃথিবীর সবখানে আপনারা দেখবেন যে বাংলাদেশের মতো দেশে যারা হুইসেল ব্লোয়িং করেছেন তাদের কিন্তু কারো পরিণতি ভালো হয়নি তারা কেউই দেশে থাকতে পারেননি যেমন আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান তিনি স্কাইপ কেলেঙ্কারি ফাঁস করার পরে তিনি কিন্তু দেশে থাকতে পারেননি তাকে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে বা আল জাজিরার যে সামির কথা আমরা শুনি তার পক্ষে কখনোই বাংলাদেশে এই শাসনামলে যাওয়া সম্ভব নয় তো যারা হুইসেল ব্লোয়ার তাদের পরিণতি কি আপনারা জানেন না সেখানে আমরা এই তথাকথিত কলিমুল্লার মতো হুইসেল ব্লোয়ারকে দেখতে পাচ্ছি যারা বহাল তবিয়তে বাংলাদেশে আছেন তো তার হুইসেল ব্লোয়িংটা কার পারপাস সার্ভ করছে এটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে তিনি কার প্ররোচনায় এ ধরনের কথাবার্তাগুলো বাজারে ছাড়ছেন এবং এই কলিমুল্লা যে পারপাসটি সার্ভ করছেন যাদের পারপাসটি সার্ভ করছেন এই একই পারপাস কিন্তু আপনারা যদি এক বছর পেছনে চলে যান অর্থাৎ গত বছরের ফেব্রুয়ারি মাসে যখন আল জাজিরার এই ডকুমেন্টারিটি আসলো সে সময় কিন্তু একটা লোককে খুব ঘন ঘন আমরা টিভি চ্যানেলগুলোতে দেখতে পেতাম তিনি হচ্ছেন নাইমুল ইসলাম খান তো এই নাইমুল ইসলাম খানকেও কিন্তু আপনারা তখন দেখবেন যে কিছু কিছু গণমাধ্যমে খুব রেগুলার দেখা যেত বা কিছু অনলাইন প্ল্যাটফর্মে খুব রেগুলার দেখা যেত ঠিক একইভাবে কলিমুল্লাহকে এখন যে প্ল্যাটফর্মে খুব ঘন ঘন দেখা যাচ্ছে একইভাবে এই নাইমুল ইসলাম খানকেও কিন্তু একসময় ওই একই প্ল্যাটফর্মে খুব ঘন ঘন দেখা যেত এবং আমি নামটি প্রকাশই করে দিই যে এই সাইফুল সাগরের যে ফেস দ্য পিপল এই প্ল্যাটফর্মটিতে কিন্তু ঘন ঘন এখন দেখবেন এই কলিমুল্লাহকে দেখা যাচ্ছে বা নাইমুল ইসলাম খানকে একসময় দেখা যেত এখন নাইমুল ইসলাম খানের পারপাস শেষ হয়ে গিয়েছে এখন নতুন করে ওই একই জায়গায় কলিমুল্লাহকে মাঠে নামানো হলো এবং এই কলিমুল্লাহ বা নাইমুল ইসলাম খানকে সবচেয়ে বেশি প্ল্যাটফর্ম যিনি দিয়েছেন তিনি হচ্ছেন এই সাইফুল সাগর বা ফেস দ্য পিপল যে টক শোটি আপনারা অনেকে হয়তো দেখে থাকেন বা অনেকে বলে থাকেন যে খুবই জনপ্রিয় একটি অনুষ্ঠান কিন্তু প্রশ্ন হচ্ছে জনপ্রিয় হলেই হবে না আপনাদেরকে বুঝতে হবে যে জনপ্রিয়তার আড়ালে আপনাদেরকে কি মেসেজ বা কি বার্তা এই অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হচ্ছে একটি কথা মনে রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত এই সরকারের দ্বারা আপনি নির্যাতিত বা নিপীড়িত না হবেন বা আপনার উপর অ্যাটাক না আসবে ততক্ষণ কিন্তু আপনাকে সন্দেহের চোখে দেখার যৌক্তিক কারণ থাকবে আজকে তাজহাশমি বা আমরা নাগরিক টিভি আমরা সকলে এই সরকারের দ্বারা নির্যাতিত আমাদেরকে সাইবার অপরাধী বলে তারা বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছে আমাদের ফেসবুকের প্রতিটি কন্টেন্টের উপরে তারা কপিরাইট ক্লেম করছে নানাভাবে আমাদেরকে তারা বিরক্ত করছে বা আমাদেরকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করছে ওয়্যার ইজ এই ফেস দ্য পিপল বা সাইফুল সাগর তাকে নিয়ে কি কখনো সাইবার অপরাধী বানিয়ে কোনো প্রপাগান্ডা এই সরকারের পক্ষ থেকে করা হয়েছে তাকে কেন্দ্র করে কি কখনো এই সরকার কোনো ধরনের নিউজ করেছে তার এগেনস্টে বা তার কোনো কন্টেন্টকে এই সরকারের লোকরা কখনো খারাপভাবে পোর্ট্রে করার চেষ্টা করেছে করেনি তো এজন্য দর্শকদেরকে অনুরোধ করছি যে এই জাহাই কলিমুল্লাহ তাহাই নাইমুল ইসলাম খান তাহাই সাইফুল সাগর এবং তাদের সকলের এজেন্ডা কিন্তু এক তো এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে তো স্যার যদি কিছু যুক্ত করতে চান এই সাইফুল সাগর তো একটা বেয়াদব একটা কি বলবো অকাল কুসুমান্ড মানে একবার নাইমুল ইসলাম খানকে নিয়ে এসেছিল আমার সঙ্গে এক শোতে দেখলাম প্রথমেই ফ্লোর দিচ্ছে নাইমুল ইসলাম খানকে আর হু ইজ নাইমুল ইসলাম খান আমি জীবনে নাম শুনিনি আমাকে আগে প্রশ্ন না করে নাইমুল ইসলাম খানকে করছে আমি নাইমুল ইসলাম খান হচ্ছে তো মানে অনেক সিনিয়র এবং আমি নিজের কথা কি বলবো নাইমুল ইসলাম খানকে প্রশ্ন করছে ভালো কথা করলো শুরু করলো করার পরে আমাকে প্রশ্ন করে আমি উত্তর পুরোটা দেওয়ার আগেই আমাকে কাট করে দিয়ে নাইমুল ইসলামের কাছে উত্তর জানতে চাইছে আমার তো তখনই মনে হচ্ছে সামনে ওরা আমি একটা থাপ্পড় দের কান ফাটাইয়া দিতাম তো আমি তখন আপনাদের নিশ্চয় মনে আছে আমি ওয়াক আউট করে আমি বলেছি যে এই এই শোতে আমি থাকবো না সব এরা সরকারি দালাল এগুলো বলে টলে আমি আমার ক্যামেরা অফ করে দিয়েছি বহুবার আমাকে অনুনয় করছে না স্যার কথা বলে না আমি বলছি নো এরা সবগুলো দালাল তো এরা তো চিহ্নিত দালাল এবং এই কলিমুল্লাহ তো কলিমুল্লার মামা হচ্ছেন মহিউদ্দিন খান আলমগীর এবং সংস্কৃতে একটা কথা আছে না নর নং মাতুল ব্রত না কি যেন একটা কথা আছে যে পুরুষ মানুষের নেচার হয় মামার মতো মামা এবং মুনতাসির মামুনের কাজিন মুনতাসির মামুন বোধ হয় তার ফুফাতো ভাই মুনতাসির মামুন যার ফুফাতো ভাই
মহিউদ্দিন খান আলমগীর যার আপন মামা, সেই ডক্টর কলিমুল্লাহকে আমি চিনি আমার শিক্ষকতা জীবন থেকে। এবং স্যার আরেকটি তথ্য আমি আমাদের দর্শকদের জানাতে, এ হচ্ছে সেই কলিমুল্লাহ যাকে 2018 সালের ইলেকশন মনিটরিং করার জন্য ডিজেএফআই এর পক্ষ থেকে প্রায় 20টির বেশি তাকে গাড়ি সরবরাহ করা হয়েছিল, যে গাড়িগুলো করে তিনি বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে তিনি বা তার লোকরা গিয়েছে। তো কথা হচ্ছে ডিজেএফআই যাকে গাড়ি সরবরাহ করে থাকে, তো সেই লোকটি কি ইলেকশন মনিটরিং করতে পারে, এটা বোঝাই যায়। এবং তিনি কার পারপাস সার্ভ করছেন, দালাল কত প্রকার ও কি কি, আমি দেখেন আমার তো মুখে আটকায় না, কেন আমার তো লোভ লালসা নেই। আমি বাংলাদেশে কোনো উচ্চ পদে যেতে চাই না। আমি যখন শিক্ষকতা করেছি, যখন মুখে যেটা আসতো যেটা ন্যায্য সত্য কথা বলার দরকার, কে খুশি হবে কে অখুশি হবে এটা নিয়ে জীবনে চিন্তা করি নেই, করলে হয়তো অনেক কিছু হতে পারতাম, তো সেই জন্য দুঃখ নেই। তবে এই লোকগুলো অপাঙ্গতেও এরা জনশত্রু গণশত্রু, এদের কথায় আপনারা লাফাবেন না। সে একটা হুইসেল ব্লোয়ার হলো, যেটা সাকিব ভালোই বলেছেন, যে সে তো বিদেশে পালিয়ে যেত, মাহমুদুর রহমানের মতো তাকে জেলে দিত, পেটাতো, সে এখনো বহাল তবিয়তে টিকে আছে। সে বলছে 10 ট্রাক অস্ত্র নাকি বাংলাদেশ থেকে ভারতে গেছে। এই ধরনের একটা মারাত্মক কথা বলার পরেও সে বিচরণ করে বেড়াচ্ছে নিরব করে, নিশ্চিত হয়ে যে তার কিছু হবে না। এগুলো সব প্লান্টেড এজেন্টস।